গাড়িগুলোকে কত ছোট্ট ছোট্ট লাগে। ইয়ার ব্যান্ড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যেমন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে, মানে যেগুলো আর কি আমাদের চায়নার ডেইলি ব্লগের মতো যে ভিডিওগুলো বানাই, সেখানে আমি সবসময় বলি যে স্পেশাল কোনো অকেশন ছাড়া বা স্পেশাল কোনো দিন ছাড়া বা ট্রাভেল ছাড়া আমরা সেরকম কোনো ভিডিও পোস্ট করি না। তো আজকে তাই জন্য একটা খুব স্পেশাল ডে, সেটা আশা করি সবাই তোমরা বুঝতেই পেরেছো। তো হ্যাঁ, আজকে হচ্ছে 6th August, আজকে হচ্ছে আমার বার্থডে। তো সেই উপলক্ষে আজকের ব্লগটা পুরোটা হবে যে আমি চায়নাতে বার্থডেটা কীরকম করে সেলিব্রেট করলাম, মানে ও কী কী সারপ্রাইজ দিল, ও কী কী গিফট করলো, তো সব কিছু আজকের ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করব। তো এখন বুঝতেই পারছো যে আমি কিন্তু আমার রুমে নেই, আমি রয়েছি একটা হোটেলে, যেটা একদমই বার্থডের সারপ্রাইজ ছিল, যেটা অবভিয়াসলি ও দিয়েছে। আসলে ওখানে অফিসে কাজ করছে, আজকে তো মঙ্গলবার, মানে উইকেন্ডে তো পড়েনি, সানডে বা স্যাটারডে পড়েনি, তো না পড়লেও এই বার্থডের দিনকে আমরা একটা জায়গায় বেরোনোর প্ল্যান করেছিলাম, কিন্তু যেহেতু অফিস রয়েছে তাই জন্য বেরোনো সম্ভব হয়নি, বাট সেটা আগে আমরা করে ফেলেছি। তো আমরা সানডেতে একটা জায়গায় বেরিয়েছিলাম, সেটা যদিও আমি জানতাম না, ওটা একদম সারপ্রাইজ ছিল। আর কালকে যে একটা হোটেলে এসি সেটাও আমি জানতাম না, এটা একদম সারপ্রাইজ ছিল। তো এখন তোমাদের দেখাই যে কালকে, মানে 5th August ও কি সারপ্রাইজ দিয়েছে। আজকে হচ্ছে 5th August আর এখন বাজে বিকেল 5টা, দুপুরে লাঞ্চ হয়ে গেছে। তো হঠাৎ করে ও আমাকে বলছে যে তাড়াতাড়ি তুমি রেডি হও, আমাদের একটা জায়গায় বেরোনো আছে। আমি বললাম কোথায় বেরোনো আছে? বলছে চলো চলো একটা জায়গায় বেরোনো আছে, এখন বলা যাবে না। বলছে কালকে চলে আসবো, কিন্তু তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, আর জাস্ট আজকে রাতের জন্য যাব, কালকে চলে আসবো, ব্যাগ করবো দুপুরের মধ্যে। তো আমি তাড়াতাড়ি করে ব্যাগ প্যাক করছি, মানে জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যদিও যে ব্যাগ এখানে আমি গুছিয়ে নিয়েছি, আর সামনে কালকে যেহেতু এটাই পরেছিলাম, তো সামনে এই ড্রেসটাই ছিল, আমি ড্রেসটাই পরে নিয়েছি। কোথায় যাচ্ছি সত্যি আমি জানি না, আমাকে ও এখনও বলছে না, ও ঘরে রেডি হচ্ছে। তো চলো দেখা যাক, মনে তো হচ্ছে কিছু একটা সারপ্রাইজ আছে, যেহেতু কালকে আমার পার্টি। ঘড়িতে এখন বাজে বিকেল 5:30, যাচ্ছি এক নতুন জায়গায়। আগের দিন সাফারি পার্ক, আর আজও আরেকটা নতুন সারপ্রাইজ, দারুণ মজা হচ্ছিল। এইরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। যাই হোক, এইসব ভাবছিলাম, হঠাৎই ও আমাকে বলল যে দেখো একটা লম্বা বিল্ডিং দেখছো, ওখানে আজ আমরা যাব। বিল্ডিংটা দেখে তো মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলেছে, ভাবলাম এটা হয়তো কোনো রেস্টুরেন্ট, কিন্তু না, এটা একটা হোটেল, নাম সেন্ট রেজিস। হোটেলে ঢুকে সোজা লিফটে গিয়ে আমরা অবাক, এখানে দুটো বাটন, যেখানে ফার্স্ট ফ্লোর আর একটা 96th floor। আমরা রীতিমতন শকড, 96th floor-এ নাকি রিসেপশন, তাহলে রুমগুলো কি 100 তলার ওপরে? বাপরে, আর লিফটটা 3 মিনিটে 96th floor-এ নিয়ে পৌঁছে দিল, আমাদের কান কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। চলো দেখি 96th floor থেকে শেনঝেন শহরটা কেমন দেখায়। আমি এখন 96th floor-এ দাঁড়িয়ে আছি, 96 তলার ওপরে আমি এখন দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে বাইরের ভিউ। গাড়িগুলোকে কত ছোট্ট ছোট্ট লাগছে। কফি টি সবাই খাচ্ছে। এদিকটা হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন, এখানে এখন হ্যাপি আওয়ার চলছে তাই সবাই বসে রয়েছে, এখানে সবাই ফটোশুট করছে। এই হচ্ছে এইদিকে ভিউ, ও মাই গড, জাস্ট ওয়াও। গাড়িগুলোকে কত ছোট ছোট লাগছে, পুরো পিঁপড়ে লাগছে, পিঁপড়ে, অসাধারণ ভিউ, অসাধারণ। এখানে সবাই ভিডিও তুলছে, ফটো তুলছে। 75 to 100 আর 75 to 96। The 96th floor. Oh. Over here? Oh, here? Yes. Oh. You can just
put your room key over here and then open the door. ওরও নতুন নামকরণ হবে। হ্যাঁ, ওর জন্মদিন, আমার জন্মদিনে ওরও জন্ম হলো। কি নাম হবে, আবার এখানে লেস লাগিয়েছে হাতে, মুখে হাত না দিয়ে তাই সুন্দর ফ্রক। ইন্ডিয়া হলে শাড়ি পরা তো এখানে এত বড় করে হ্যাপি বার্থডে লিখেছে, যদি এটা দেয়ালে টানানো যায় কিছু। যেখানে আমি এখান থেকে রুমের সবকিছু কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে অল ওপেন, মানে সমস্ত লাইট তারপর এই কার্টেন গুলো সব খুলে যাবে। এটা হচ্ছে রোম্যান্টিক, মানে হচ্ছে খুব হালকা স্মুথ লাইট দেবে। এটা হচ্ছে স্পাইয়ের জন্য, এটা হচ্ছে মিটিং, মানে এখানে আমি যেখানে বসে আছি এখানের জন্য ফোকাস করবে। টিভি অন করবে, এটা স্লিপ মোড, এটা হচ্ছে ওয়েক আপ। ওকে চলো লাউঞ্জে। লাউঞ্জটা কতলায়? 100। এখানে এখানে 90-100 ছাড়া কোনো কথা নেই। না, হচ্ছে রাতের ভিউ কি সুন্দর লাগছে। এখানে আছে জুস, কত রকমের ডেজার্ট, সুইট কর্ন স্যুপ, ফ্রাইড রাইস। এখন আমরা এসেছি সেন্ট রেজিসের হ্যাপি আওয়ারের লাউঞ্জে। তো আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এর ওপরে কিছু নেই, মানে ওই যে মুখটা যে হয় যে সুচলো ঠিক সেটাই রয়েছে। এই যে এটা হচ্ছে মুখটা। তো এখানে ডিনারে আজকে খেলাম হচ্ছে ফ্রাইড রাইস, আর ভেজ বল ছিল, আর চিকেন ছিল, ওয়াটারমেলন জুস নিয়েছি, আর কিছু ডেজার্ট ছিল, কেক ফেক এগুলো ছিল, ওগুলো টুকটাক কিছু খেলাম। এখন রুমে যাব, বাট তার আগে একটুখানি এখানটায় বসে একটু বেশ ভিউটা দেখে নিচ্ছি। খুব ভালো, আর এ তো একের পর একখানি সারপ্রাইজই দিয়ে যাচ্ছে আমাকে। আর কি সারপ্রাইজ আছে? আর আছে রাত্রির বেলা, এখনো তো সময় হয়নি। হ্যাঁ, সবে 8:20। হ্যাঁ, এখনো 3 ঘন্টা
12টা বাজে, 12টা বাজে, দেখি ওটা ঠিকঠাক আর হয় কিনা। কি বিশাল বড় একটা ঝাড়বাতি, মনে হচ্ছে ঠান্ডায় জমে গেছে এরকম লাগছে, উপর থেকে জলের ড্রপগুলো পুরো জমে রয়েছে। আর এইটা কি, ওরে বাবা, ওরে বাপরে, মাথা ঘুরছে রীতিমতো। ওয়ালমার্ট থেকে এরকম হ্যাপি বার্থডে ডেকোরেশনের এনেছে, কিনে এনেছিল। যেখানে এটা আছে লেটার্সের গুলোগুলো সব আছে, বেলুন আছে, এগুলো নাকি ও এখন ফোলাবে। হ্যাপি বার্থডে, ওয়াও, আরে বাস, কি লেটার গুলো আছে, জীবনেও দেখিনি। আমাদের জন্মদিনে একটা করে মন জিনিসের কেক আনা হতো কলকাতায়, দিয়ে চার পাঁচজন মিলে কাটা হতো বাড়িতে, চারজন দিয়ে বাড়িতেই খেয়ে শেষ, নো ছবি না। এইগুলো এইগুলো ফোলাতে হবে, ফুলিয়ে লেটার একটা সাথে একটা জোড়া থাকে। না না না, এই যেটা আছে ওয়াই, কোথা দিয়ে ফোলাবো? এই যে এখানে এখানে ফাঁকা আছে, যে হাও বার করে নিয়ে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বেলুন, না না এটা হচ্ছে সোয়ানটা, দরকার নেই, এটা হচ্ছে বেলুন, পিঙ্ক কালার, আর এটা হচ্ছে পাম্পার। কি করছো? ম্যানেজমেন্টে কাজ নিয়েছি। আচ্ছা, ওরা একটা জন্মদিনের টাকা দিচ্ছে আমাকে, সেটা করে দিচ্ছে। ওই টাকা দিচ্ছি, টাকা দিচ্ছি, তার জন্মদিন এখন জানি না, লেবার খাচ্ছি, কি সব বলছে। এই যে আপাতত এইগুলো হয়েছে, দিন শেষ আমরা চারজন। কেন রান্না বান্না হতো না, পাঁচ রকম ভাজা? হ্যাঁ, রান্না করতো অবশ্যই, পায়েস করতো, মাছের মাথা ডাল করতো আমার জন্য, মাংস মাস্ট, তো খাওয়া দাওয়া তো ছিলই, বাট এইরকম সেলিব্রেশন আমরা করিও নি। বাট যারা ভালোবাসে তাদের জন্য করতে খুব ভালো লাগে, যেমন তুমি খুব খুশি হবে এসব, আর না করলে ব্লগটা চলবে কি করে? কি মন দিয়ে করছে, কাটলারি গুলো রয়েছে। এই 12টা বেজে গেছে, চলো এবারে কেক কাটছে, চলো দাঁড়াও, এরো গান করো, জোরে গান করো। চলো এবারে কেকটা কাটো, দেখি একটা দেখি দাও সবাইকে। বাহ, friends and family gather around, candles burn in my presence, wrapped in pretty bows, laughter, এবারে গান করো সবাই, 1 2 3 আবার চলো, happy happy
Happy birthday, dance around the floor. Blow the candles, make a wish, here's too many more. Cake so sweet it melts our hearts, memories to make. Photos capturing the joy in every step we take. Wrapped in pretty bows, laughter fills the room. Sing it loud for all to hear, happiness in bloom. Happy, happy birthday, dance around the floor. Blow the candles, make a wish, here's too many more. So sweet, melts our hearts, memories to make. Photos capturing the joy in every step we take. তো ঘরের কেক, বাহ ভালো হয়েছে তো, দূর থেকে দেখাও, দেখো হাতে করা কেক, বাহ দারুন দারুন, ও থাকলে কাটবে, তোমরা কেটে নাও। হ্যাঁ হ্যাঁ সেম, একদম একদম সেম কালার। এই দেখো আরেকটা কেক কাটতে চলেছে, আরেকবার হ্যাপি বার্থডে বলে দাও সব। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। এখানে এই হোটেলের পুরো শ্যাডোটা পড়েছে, বেশ লাগছে। কিন্তু কাল রাত থেকে সবার অনেক উইশেস আর কল করে সবাই বার্থডে উইশ করছে। সকাল এখন 9টা বাজে, এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। আজকের দিনে লুচি তরকারিকে খুব মিস করছি। যাই হোক, এখানে নিলাম নুডলস, কিছু ফ্রাই আর ফ্লেভার দই। এখন ঘড়িতে বাজে 4টে, তো 4টের সময় আমাদের চেক আউট করার কথা। আমরা চেক আউট করে মোটামুটি রেডি হয়ে গিয়েছি, আর বাইরে তো আজকে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পর একদম পরিষ্কার, সেই চকচকে ঝাঁচকচকে শহরটা লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। খুব ভালো লাগলো, খুব ভালো কাটলো আজকে দিনটা। আর এখানে সূর্যের আলোটা পড়েছে, রোদটা পড়েছে, বেশ ভালোও লাগছে। সো বাই বাই। A few moments later. So, আমরা এখন রুমে চলে এসেছি, মানে আমাদের বাড়িতে চলে এসেছি, আর ওরও অফিস সব কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এসে ঠাকুরকে একটু জল মিষ্টি, একটু রূপকাঠি দিয়ে দিলাম, কারণ হাজার হোক আজকে জন্মদিন, একটু তো ঠাকুরকে কিছু জল মিষ্টি দিতেই হবে। আমি তো এসেই আগে ফ্রিজ থেকে সব কিছু আর কি মাছ মাংস সব বের করে রাখলাম। ও বলছে কিছু করতে হবে না, সব রান্না আমি করবো। আমি না, ও বাবা আজকে ও রান্না করে খাওয়াবে, এত সারপ্রাইজ। ঠিক আছে চলো তাহলে, তাই হোক, আমি তাহলে পাশে হেল্প করবো, আর ও তাহলে আজকে রান্নাটা করবো, আজকে বরের হাতের রান্না খাবো। এখানে পমফ্রেট মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছে, এখানে একটু মশলা আছে, এখানে মাছ মাংস খাওয়া হবে। এখানে শিমুই পায়েস হচ্ছে, আর ওখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। জন্মদিনের পায়েস গরম আছে এখনো।
খুব ভালো হয়েছে হিমুইটা। আজকে কিন্তু আমার একটাই দায়িত্ব যে ও কিভাবে রান্না করছে সব ভিডিও করা। এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছে কারণ আজও বিরিয়ানি বানাচ্ছে। বিয়ের আগে ওর বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম ও দারুণ বিরিয়ানি বানায়, আর সেই দিন থেকেই অপেক্ষায় ছিলাম। ফাইনালি আজ সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, তাই মাছের মাথাগুলোকে ভেজেও রেখেছে। এরপর আবার পমফ্রেট ফ্রাইও হবে। এখন বিরিয়ানিটা দমে বসাচ্ছে, এখানে তো হাঁড়ি নেই তাই কড়াইয়ের মধ্যেই দমে বসানো হয়েছে। আর এই দিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একদম রেডি। এখানে ওর খাবার সাজানো হয়ে গেছে, এই সবই শেষ করলাম রান্নাটা। আর বেশি কিছু করতে পারিনি, ভাত পমফ্রেট মাছের ফ্রাইও খেতে ভালোবাসে, আর বলেছিল বাড়িতে তৈরি চিকেন বিরিয়ানি চেষ্টা করেছি, আর মাছের মাথার ডাল মাছের মাথা খেতে খুব ভালোবাসে। আর এই হচ্ছে শিমুইয়ের পায়েস। ও কিছুতেই গোবিন্দ হোক চালের পায়েস খেলো না বলে আমি নাকি শিমুইয়ের পায়েস খাই। তো ঠিক আছে, দেখি এবার ওর কতটা ভালো লাগে। ডাকি এবারে। এই ওই কোথায় কি করছো? ওই দেখ, আসো আসো, গুছিয়েছি আমার মতো করে। একটা ছোট্ট প্রচেষ্টা যেখানে কিছু রান্না করেছো। কই ভাত, এটা পমফ্রেট মাছ, শিমুই, মাছের মাথার ডাল, বিরিয়ানি, এটাই তো লং প্রসেস। হ্যাঁ ওই একটু টাইম লাগে, বাট 3-3.5 ঘন্টার মধ্যে সব হয়ে গেল দেখতে দেখতে। এবার চট করে বসে পড়ো, দেখি এইদিকে বসে পড়ো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ওয়াইফ, হ্যাপি বার্থডে টু ইউ। ক্লাপ 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 ক্লাপ। হ্যালো, খাওয়া শুরু করো। তুই সুন্দর করে সাজিয়েছো, খাবো বুঝতে পারছি না। চটা দিয়ে শুরু করো। আগে পমফ্রেট মাছটা দিয়ে শুরু করছি। মাছ ঘি দিয়েছো? হুম। ওরে বাবা রে, ওটা টামিয়ে নাও ঘিটা। আগে তুমি খাবে। এই কেন? না না, এরকম কার কিরম কেউ করে? এটা সেই বড় বড় ডনেরা এরকম করে, খাওয়ার আগে একজন টেস্টার রাখে, সে আগে খেয়ে দেখে, যদি খাবারটা খেয়ে সে বেঁচে যায় তবে পরের জন খায়। কি বাজে কথা, ধর এ না না না, আগে তুমি খাও সবসময়। আগে দেখো আমি টেস্টার হয়ে গেছি। দাঁড়া গরম করতে পারছি না। পাতে নিয়ে নাও, নিয়ে আমাকে কেন? হ্যাঁ বাট টেস্টার। আমি রান্না করেছি, আমি বলবো ভালো হয়েছে। মাছটা ভীষণ ভালো হয়েছে, শুধু শুধুই খেতে ইচ্ছা করছে, কোনো ভাত বা ডাল লাগবে না। ডাল টেস্ট।
আমি মেনলি ওকে বলেছিলাম যে শুধু বিরিয়ানিটাই করো, কিন্তু না, মাছের মাথায় ডাল ভালোবাসি বলে ওটা করবে, কমপ্লিট মাছ করবে, শিমুইও করবে, পায়ে সব করবে। জন্মদিনে তো পায়েস খেতেই হয়, ওটা ছাড়া জন্মদিন হয়? আমরা বাঙালি বলে কথা। বিরিয়ানিটা খুব মিস করি, কলকাতার সেই বিরিয়ানি। লাজবাব। সত্যি দুর্দান্ত হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তুমি খেয়ে নাও, লেট করো না। খেয়ে কথা বলবো। আমরা এই জাস্ট ডিনার করে এখন খাটে বসলাম। এই বছরের জন্মদিনটা সত্যি আমার কাছে অনেক স্পেশাল, কারণ বিয়ের পর প্রথম জন্মদিন। ও অনেক 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 করেছে, অনেক সারপ্রাইজ দিয়েছে, আর প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে, মানে কিছু বলার নেই। বিরিয়ানিটা তো অতুলনীয় ভালো হয়েছে, মুগ ডাল, মাছের মাথার মুগ ডাল, শিমুই, উফ, মানে অসাধারণ। আর পমফ্রেট মাছটা যে ফ্রাই হয়েছে না, মানে ও কি বলবো, মানে অসাধারণ হয়েছে। মানে আমি থামতেই পারছিলাম না, এত ভালো হয়েছে। তো আমার খুব ভালো কেটেছে এই বছরের জন্মদিনটা। সবাই অনেক 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 আমাকে উইশ করেছে, তাদেরকে অনেক 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 থ্যাংকস। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপর আপকামিং যে ব্লগগুলো আসছে, যেটা তোমার লাস্ট ব্লগে আমি বলেছি, মায়েদের চায়নায় এসে কোথায় কোথায় আমরা ঘুরতে নিয়ে গেছি, সব কিছু কিন্তু এর পরের ভিডিওগুলোতে আসছে। সো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন টাটা।